আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একেবারে সব কিছু তো আগেই করে রেখেছি, যেহেতু আজকে জানি যে সকালবেলা যাব, একটু ব্যাংকের কাজ আছে, তো ওই কয়েকদিন ধরেই ভাবছি যাব, কিন্তু আর যাওয়ার হয় না, তো সেই জন্য আজকে ঠিক করলাম যে যেতেই হবে। আর ব্যাংকের কাজ দেখা যায় যে সময় মতো না গেলেও না হয় না। তো এই তো এদিকে আমার তো ঘর দরজা সবই গোছানো শেষ, এখন হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে। রান্না বলতে আজকে আর কিছুই না, ওই শুধু কি যেন বলে ধুন্দুল আলু দিয়ে শুটকির একটা তরকারি, এই রান্না করব। আর মাছের তরকারি আছে, কালকে যে মাছ রান্না করলাম, তারপর আবার ওই ভর্তা, ওই সব কিছুই আছে, আর কিছু লাগবে না। ওই আমার শুটকি খেতে ইচ্ছে করলো, সেজন্য ভাবলাম কি তাহলে রান্না করি। আর এদিকে যে এই আমগুলো কালকে নিয়ে আসলাম, আমাদের বাসার নিচেই একটা মামা নিয়ে এসেছিলো, তো সেখান থেকে নিলাম, বেশ ভালো আমগুলো। এই বছরে যত আম কিনেছি তার মধ্যে এই আমটা মনে হচ্ছে যেন সবচাইতে বেস্ট। কাঁচাই হচ্ছে না, অনেক মিষ্টি, মানে পুরো এখনও পাকেনি, তাতেই খুব মিষ্টি। আর এই তো চা নিয়ে নিলাম এদিকে, আর এতগুলো আম কেটে নিলাম। এবার আম যা খাওয়া খেলাম, আমার মনে হয় না আমার বয়সে এত আম খেয়েছি। এবার আম খেতে ভালোই লাগলো বেশ। এমনি তো আমার আম পছন্দ, কিন্তু এত বেশিও কখনো খাইনি এবারের মতো আর কি। তো যখনই ওই দেখা যায় বাইরে যাই, গেলে দেখলে ভালো লাগে, তো তখনই কিনে নিয়ে আসি, এরকমই হয়। আর এই যে ওয়েদারটা তো বেশ ভালোই, বেশ ভালোই লাগছে, খারাপ তো আর লাগছে না। আর এদিকে যে আমি প্রথমে না ভাত দিয়েছিলাম, তো পরে ভাবলাম কি না খেয়ে যাই, যেহেতু ব্যাংকে যাবো, অনেক সিরিয়াল থাকে, অনেক সময় লাগে, তো সেই জন্যই আর কি। পরে আবার ভাতটা নামিয়ে রেখে ইয়ে দিয়েছি, চাটা বানিয়ে নিলাম আর কি। আর এদিকে যে দেখেন ভাতের অবস্থা, ফুলে টইটুম্বুর হয়ে গেছে, আজকে ভাত খেতে একটুও ভালো লাগবে না। এরকম ভাত রেখে দিলে কেমন যেন একটা পানি পানি লাগে, ভাতের যে একটা স্বাদ ওইটা না পাওয়া যায় না। আর এই যে এখানে তো আমার ওই শুটকি দিয়ে ধুঁদুলের তরকারি হয়ে গেছে, একেবারে শুকিয়ে ফেলেছি, মানে ওই ভাজির মতো করে করলাম আর কি, একটু ঝাল ঝাল করে। এভাবে খেতে ভালো লাগে, মুখে রুচি না থাকলে যা হয় আর কি। এখন এমন একটা অবস্থা হয়েছে যে মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগছে না, মনে হয় যেন শুটকিটাই সবচাইতে ভালো লাগছে আর কি। আর এই টাইমটাতে না তেমন ভালো কোনো সবজিও নেই, ওই পটল আলু, আলু ঠিক আছে, পটল বরবটি এগুলো যেগুলো আমার একদমই পছন্দ না, কিন্তু কি আর করা যাবে, এখন তো এগুলোই খেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো তারপর এই যে আমি বাইরে গেলাম, কাজ সারলাম, আসলাম, আর আসার সময় যে ওষুধগুলো নিয়ে আসলাম, খুবই মাথা ব্যথা করছিল, তো তারপরে হচ্ছে মাথা ব্যথার ওষুধ নিলাম, আবার সেটা খেয়েও নিয়েছি। আর এই যে আমার সাফি, এটা হচ্ছে আমার একেবারে নিত্যদিনের সঙ্গীর মতো, খেতেই হবে প্রতিদিন একবেলা, আর খেলে খুব উপকারও হয়। আর একটা কোক কিনে নিয়ে আসলাম আসার সময়, তো আস্তে আস্তে খেলাম আর কি, আর বাকি এইটুকু ছিল এটা এখন খেয়ে নিচ্ছি। আর এই যে আমার ঘর বাড়ি সব গোছানো আছে, আমি বাইরে যাওয়ার সময় সব গুছিয়ে রেখে যাই, না হয় বাসায় আসলে না মাথা গরম হয়ে যায় কোনটা রেখে কোনটা করব। আর আকাশটা দেখেন এত সুন্দর, মনে হচ্ছে এই বিল্ডিংটা না থাকলে না বেশ ভালো হতো, এটার জন্য ওই সাইডগুলো কিছু দেখা যায় না। তো আজকে তো আর সেভাবে আমার কোনো রান্নাবান্না নেই, আর ওই যে ফ্রিজে ভর্তা ছিল, তো ভাবলাম কি পুরি বানানো যেতে পারে, আলু ভর্তাও ছিল, ডাল ভর্তাও ছিল, তো সেই জন্য দুইটা করলাম আলু পুরি, আর দুইটা করলাম হচ্ছে ডাল পুরি। আজকের পুরিগুলো বেশ ভালো হয়েছে, ওই দিন হয়েছিল সবচাইতে খারাপ, যেদিন দেখা যায় কেউ আসে সেদিনই খারাপ হয়, এমনি দিন ভালোই হয়। তো এই যে সবগুলো একেবারে যেমন ক্রিস্পি তেমন একেবারে সফট, দুইটা মানে যেরকম পুরিগুলো হয় আর কি সেরকমই হয়েছে, আর ফুলেছেও ভালো। আর ওদিকে একেবারে ঘন করে চা করলাম, এই পুরি বা রুটি পরোটা এগুলো সাথে না একটু ঘন করে চা করলে খেতে ভালো লাগে, ওই একেবারে একটু টেলটালা টাইপের হলে ভালো লাগে না। আর এই যে আবারও ভাত বসালাম, কেন কি ওই ভাতটা না একটু কেমন যেন ভিজে ভিজে গেছে, তো ভাবলাম কি থাক আরেক আবার ভাত বসিয়ে দিই, এই জন্য আবার ভাত বসিয়ে দিলাম আর কি। তো অনেকে নাকি এরকম ভাত একটা মানে উতলিয়ে রেখে দেয় অনেকক্ষণ, তারপর আবার ভাত রান্না করে গ্যাস সাশ্রয়ের জন্য, কিন্তু সেভাবে তো ভাত ভালোই লাগে না, আরও কেমন যেন একটা ভিজা ভিজা। তো যাই হোক, কি আর করা যাবে, এক একজনের এক এক রকম ভালো লাগে আর কি, যার যেভাবে ভালো লাগে।
সবার ভালো লাগা তো আর একরকম হয় না, এক একজনের এক এক রকম থাকে। আর এই হচ্ছে আমার পুরি আর চা। আর বাসায় না এত বাতাস, এদিকে খুব বাতাস হয়, বাতাসে একেবারে চাদর ফাদর সব উল্টিয়ে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। ফ্যান আর ছাড়া লাগে না, এতটাই বাতাস হয়। আর এই যে অন্ধকার চারদিকে, কিন্তু মাঝে মাঝে এই যে লাইটের আলোগুলো বেশ ভালো লাগে দেখতে। বাড়িতে তো আর এরকম হয় না, অন্ধকার তো অন্ধকার, হাত মিললে আর হাত দেখা যায় না, এরকম একটা অবস্থা হয় বাড়িতে। তো এই ছিল আজকে আমার দিনকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।